আমাদের খেলোয়াড়দের সুমিতি দিকে আবার আবার
ইমানুয়েলকে ফাউল করেছেন এখানে। চন্দেবু সামনের দিকে বাড়ালেন, ডাক পাশে বল পড়ে গেল, খেলোয়াড়ের কাছে বল চলে যাচ্ছে, সরুন নিয়ন্ত্রণে গোলরক্ষক সরু দিচ্ছেন, কাকে দেবেন, ডান পায়ে উঁচু করে চিপ করেছেন, আবার বল কেবিন সেলিব্রেশন চমৎকার পরিস্থিতি রমেশ অবশ্যই বলটা যাবে হচ্ছে রমেশের, কারণ রমেশ যখন বলটিকে শট করে তাকে বাঁচাতে গিয়ে নিজেদের গোলের মধ্যে ছেড়ে দিয়েছে তাদের দলের 14 নম্বর খেলোয়াড় সেগা। সেই কারণেই 6 নম্বর চলছে 2-2 খেলার ফলাফল। ব্যাক পাশে বলতে বলতে লম্বাবাসী বিরতি, যে মাঠে মাঠে প্রবেশ করবে না, টাইমের মধ্যে একজন ছাড়াতে মাঠে মাঠে প্রবেশ করবে না, এবারও কিন্তু সুমিতের দুটি গোল কিন্তু স্মরণ করিয়ে দিল গোল পরিশোধ ক্ষমতা তারা রাখে, তাদের থেকে আক্রমণ করেছেন, একটি বল তিনি মেরেছিলেন, তাকে ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলের মধ্যে ঢুকিয়ে দেন। এখানে রক্ষণ ভাগের খেলোয়াড় সুমিতেরই প্রাপ্ত, আবার আবার দর্শকদের মধ্যে সমর্থকদের মধ্যে সেখান থেকে চলে যাচ্ছে গোপালের কাছে, নাইজেরিয়ান খেলোয়াড় 10 নম্বর
তুমি
দাঁড়িয়ে যা তুমি দাঁড়িয়ে যা এ তুমি তো জানবি তুমি দাঁড়া আন্ডার ব্যাগ আন্ডার ব্যাগ খেলোয়াড় করেছিলেন ঠিক মতো হলো না দিয়েছেন জোগার চেষ্টা করছে পরিবর্তন করার বিরোধ এটি বানানোর চেষ্টা করছে শেষ মুহূর্তে খুব ভালো রথটাও ভালো দিয়েছে 2021 সদরা তরুণ সঙ্গে 37তম বর্ষে একটি প্রথম কোয়ার্টার ফাইনালে চলে গেল আরমান এন্টারপ্রাইজ গতবারের চ্যাম্পিয়ন গতবারের চ্যাম্পিয়ন কে এবারও গতবারের চ্যাম্পিয়ন কে চ্যাম্পিয়ন পর্যায়ে ফাইনাল খেলেছে একমাত্র দল আরমান এন্টারপ্রাইজ জিরায় হারবে অবশ্যই একটু কষ্টের বিষয়